বিদেশের বিষ ছড়াচ্ছে বিজেপি, 80% ঘৃণর ভাষণ গেরুয়া শাসকদের, দাবি মার্কিন রিপোর্ট, উন্নয়ন বা আছে দিন নয় মেরুকরণ, আসন্ন লোকসভা ভোটে এটাই ক্ষমতায় ফেরার ফর্মুলা বিজেপির, বারবার এই অভিযোগ করে চলেছে বিরোধীরা, কারণ হরিয়ানা থেকে মণিপুর বিদ্বেষের আগুনে জ্বলছে উত্তর থেকে উত্তর পূর্ব ভারত, গোষ্ঠী সংঘর্ষ মাথা চাড়া দিয়েছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে গেরুয়া শাসকের ঘৃণা ভাষণ, নির্বাচনের আগ যত বাড়ছে বিদেশের বিষ ততই ছড়িয়ে পড়ছে দেশে, আর পরিস্থিতি এতই উদ্বেগজনক যে এই অভিযোগ শুধু দেশের সীমান্তে থেমে নেই, মার্কিন রিপোর্টও বলছে বিদেশের শিকার ভারত, চলতি বছরের প্রথম ৬ মাসের হিসাব তুলে ধরেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক হিন্দু ওয়াচ, তাতেই তারা দাবি করেছে যে এই ঘৃণা ভাষণের 80% ক্ষেত্রে জড়িত বিজেপি অথবা বিজেপির শাসিত রাজ্য, ধর্ম জাতপাতের নামে উস্কানি দেওয়া এবং বিভাজনের সরাসরি ইন্ধন দিয়েছে গেরুয়া শাসক, আর তা ভারতের গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক, বিরোধী মহাজোট ইন্ডিয়ার রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে শাসক শিবিরে, সাধারণ নেতা নেতৃত্ব বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আগ্রাসনের চূড়ান্ত সীমা ছাপিয়ে আক্রমণ করছেন বিরোধীদের, এবং সেই সাথে চলছে মেরুকরণ, মণিপুরে জাতি সংঘর্ষ চলেছে মাসের পর মাস, তারপরও প্রধানমন্ত্রী মণিপুরে যাওয়ার সময় পাননি, হরিয়ানায় বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা ঘিরে সংঘর্ষ দানা বেঁধেছে, সুপ্রিম কোর্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে কড়া ভাষায় তার নিন্দাও করেছে, তারপর উস্কানিমূলক ভাষণ থামেনি, বরং সংখ্যালঘুদের হাত পা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে প্রকাশ্যে, যোগীরাজ্যে মুজফফরনগরের স্কুলে সংখ্যালঘু ছাত্রকে তারই সহপাঠীদের দিয়ে লাগাতার চর খাইছেন শিক্ষিকা, কারণ সে নামটা বলতে পারেনি, ভাইরাল হওয়ার সেই ভিডিও তোলপাড় ফেলেছে গোটা দেশ জুড়ে, আর সবচেয়ে বড় কথা এই ঘটনাগুলি একটিও বিচ্ছিন্ন নয় বরং হিমশৈলের চূড়া, সেটাই প্রকাশ পেয়েছে ওয়াশিংটনের ওয়াচ ডগ সংস্থাটির রিপোর্টে, তারা জানাচ্ছে যে চলতি বছরের প্রথমার্ধে মোট 255 বিদ্বেষ ভাষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে, তার মধ্যে 80% নেপথ্যে রয়েছে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, প্রত্যেকটি ডাবল ইঞ্জিন রাজ্যের এমন ঘটনা মাত্রা ছাড়া, এমনকি ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড ও কর্ণাটকের বিধানসভা নির্বাচনেও শুধুমাত্র একটি ফর্মুলায় জোর দেওয়া হয়েছে বিদ্বেষ ভাষণ, রিপোর্টে বলা হয়েছে ইসলাম ধর্মাবলম্বী নারীদের নামেও নানা বিদ্বেষমূলক মন্তব্য শোনা গিয়েছে বিজেপি নেতাদের ভাষণে, মুখ্যমন্ত্রী, বিধায়ক বা সাংসদ কেউ ঘৃণা ভাষণ অস্ত্র হিসাবে ব্যবহারের পিছপা হননি বলে অভিযোগ, হিন্দুত্ব ওয়াচের পক্ষ থেকে বলা হয়েছে NCRB 2017 থেকে বিদ্বেষ ভাষণ সংক্রান্ত তথ্য সংগ্রহ বন্ধ করেছে, ফলে সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, উল্লেখযোগ্য বিষয় হল ভারতে বিদ্বেষ ভাষণের কোন নির্দিষ্ট সংজ্ঞাই নেই, তাই গবেষকরা এক্ষেত্রে রাষ্ট্রসংঘে নথিভুক্ত ভাষাকে প্রাধান্য দিয়ে থাকেন, এই রিপোর্টকে অবশ্য স্রেফ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির, দিল্লির বিজেপি নেতা অজয় ভার্মার মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, ভারতে বাড়তে থাকা বিদ্বেষ ভাষণ নিয়ে গত বছর সরব হয়েছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেইয়েরেস, এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, আমরা এখন একবিংশ শতকে দাঁড়িয়ে অথচ ধর্মের নামে কোথায় পিছিয়ে যাচ্ছি আমরা, মার্কিন রিপোর্ট দেখালো এইসব হুঁশিয়ারি শুধুই খাতায় কলমে থেকে গিয়েছে, শাসক আছে শাসকই, বিবিসির তথ্যচিত্রে ভেসে আসা কণ্ঠস্বর তাই এখন অতীত হয় না, তাতে শোনা যায় হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক, হিন্দু রাষ্ট্র গঠনের হুঙ্কার।